এশিয়া কাপ ক্রিকেটে তামিম ইকবাল খেলবেন কি খেলবেন না তা নিয়ে বোর্ড সভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সাথে বৈঠকে বসছে ওয়ানডে অধিনায়ক। এ বিষয়ে জানাতে মিরপুর হোম অফ ক্রিকেটে আছেন সহকর্মী শুভ দেবনাথ, সরাসরি যুক্ত হবেন আমাদের সাথে। শুভ, বৈঠকের খবর আমাদের জানাবেন, কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ এই বিষয়ে জানাবেন। শুভ সন্ধ্যা। সবার আগে বলে রাখতে চাই, আমি কিন্তু মিরপুর স্টেডিয়ামে নেই, রয়েছে গুলশানে, যেখানে বিসিবি সভাপতির বাসা। সেখানে কিন্তু একটু আগে তামিম ইকবাল প্রবেশ করেছেন এবং তার আগে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান প্রবেশ করেছেন। এখন তাদের মিটিং চলছে, আর কিছুক্ষণ পরই গণমাধ্যমের মুখোমুখি হবে। তামিম এশিয়া কাপে খেলবেন কি খেলবেন না সেটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তামিম দেশ ছাড়ার আগে একটি গণমাধ্যম সাক্ষাৎকারে বলে গিয়েছিলেন যে ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সাথে তার বিভিন্ন বিষয় নিয়ে কথা আছে। সেখানে কিন্তু বিসিবি সভায় থাকবেন কি থাকবেন না সেটি নিয়ে কিন্তু তিনি পরিষ্কার করেন। কিন্তু ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বিসিবি সভাপতির সঙ্গে মূলত তিনি মিটিংয়ে বসেছেন এবং মিটিং চলছে সারাদিন ধরে। কিন্তু এটি নিয়ে আলোচনা হচ্ছে যে তার আউটপুট কী আসতে পারে এবং তামিম ইকবাল শেষ পর্যন্ত এশিয়া কাপে খেলবেন কি খেলবেন না। তামিম ইকবাল যদি শেষ পর্যন্ত না খেলতে পারেন, তারা কিন্তু লিটন দাস এশিয়া কাপের ক্যাপ্টেন্সি করবে না। তামিম যদি ফিটে ফিরে আসতে পারেন, তারা দলের জন্য স্বস্তি, কারণ তাকে নিয়ে মূলত পরিকল্পনা সাজিয়ে রেখেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তামিম যদি মাঠে নামতে পারে তাহলে দলের জন্য কিন্তু অনেকটা ভালো। আকাশ, এই ছিল গুলশান থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।